নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি মটন কষা। সব থেকে সহজ পদ্ধতিতে এই মটন কষাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমাদের বাড়িতে এই পদ্ধতিতেই মটন কষা তৈরি করা হয়। এইভাবে যদি মটন কষা তৈরি করা হয়, তখন কিন্তু মটন কষার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, খুবই সুস্বাদু খেতে হয়। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তাই বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মটন বা খাসির মাংস। মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মটনটাকে বা খাসির মাংসটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে এখানে অবশ্যই ফেটিয়ে নেবেন। এবার এই টক দইটা আমি মটনের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এইখানে 100 গ্রাম সর্ষের তেল দিয়েছি। এইবার টক দই আর সর্ষের তেলটাকে মাংসের সাথে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আর একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন, যেন খুব ভালোভাবে এই সর্ষের তেল আর টক দইটা মটনের গায়ে লেগে যায়। এবার আমি এই মটনটাকে ম্যারিনেট হতে রেখে দেব 30 মিনিটের জন্য। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে, তখন আপনারা 1 ঘন্টা মটনটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিতে পারবেন। তো আমি ভালো করে সব কিছুকে মটনের সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য মটনটা ম্যারিনেট হওয়ার জন্য সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে আমি বসিয়ে দিয়েছি। আর আমি এখানে একটু বড় সাইজেরই কড়া নিয়েছি। মটনটাকে কষানোর জন্য একটু বড় সাইজের কড়া নিলে সুবিধা হয়। তো কড়াটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সর্ষের তেল। বন্ধুরা, এখানে আমি মোট 200 গ্রাম সর্ষের তেল নিয়েছি। অর্ধেকটা আমি মটনটা ম্যারিনেট করার সময় দিয়েছি, আর অর্ধেকটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে আমি তেলের মধ্যে দিয়েছি। এরপর দিলাম 1/2 চামচের মতো গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এইখানে 400 গ্রাম পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে লালচে রং আসতে শুরু করেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এইখানে বড় সাইজের 2টো টমেটো দিয়েছি। এবার টমেটোটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটাকে দিয়েও ভালো করে আমি ভেজে নিয়েছি। আর টমেটোগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। বড় চামচের 2 চামচ আদা বাটা দিয়েছি। আর এরপর দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ রসুন বাটা। এবার এই আদা রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই এটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো সবার প্রথমে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। আর এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন, সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন। এবার হলুদ আর লঙ্কাটাকে দিয়ে ভালো করে এর সাথে ভেজে নিতে হবে। তো 1 মিনিটের মতো আমি মশলাটাকে এর সাথে ভেজে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দেওয়া খাসির মাংস। তো সব মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মাংসটাকে এর সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মাংসটাকে এর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিলাম 1 চামচ চিনি।
এবার লবণ আর চিনিটাকে দিয়ে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই মটনটাকে বা খাসির মাংসটাকে যত ভালো করে আপনারা কষাতে পারবেন, মটন কষার স্বাদ কিন্তু ততই ভালো হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে এখন কষিয়ে নিচ্ছি 10 মিনিটের মতো। যত ভালো করে কষাবেন দেখবেন মটনের মধ্যে থেকে তেল বেরোতে শুরু করবে। আর প্রথমে কিন্তু জল দেবেন না, জল ছাড়াই প্রথমে 10 মিনিট ভালো করে মটনটাকে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাংসটাকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসের রংটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পাল্টিয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দিচ্ছি আর কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। লো ফ্লেমে রেখে মাংসটাকে এবার কষিয়ে নিতে হবে। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি কড়া ঢাকনাটা খুলে নিয়েছি। আমি নিচে থেকে নাড়াচাড়া করে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা। এই মিট মশলা দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা যে কোনো কোম্পানির মিট মশলা এখানে ব্যবহার করতে পারবেন। আমি এইখানে 1 প্যাকেট মিট মশলা সবটাই দিয়ে দিয়েছি। মিট মশলা দিলে মাংসের স্বাদ খুবই ভালো হয়, তাই আমি এইখানে ব্যবহার করেছি। এবার মিট মশলা দিয়ে ভালো করে আমি মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা খুব বেশি দেবেন না, অল্প করেই দিতে হবে। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। আর বন্ধুরা, মাঝে মাঝে কড়ার ঢাকনাটা খুলে একবার করে নাড়াচাড়া করে দেবেন, আর যদি জল দেওয়ার প্রয়োজন হয় তখন আপনারা অল্প করে জল এইখানে দিয়ে দেবেন। মাংসটাকে লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে কষিয়ে নিলে এই কষা মাংসের স্বাদ খুবই ভালো হবে। তো দেখুন বন্ধুরা, আমি 12 মিনিট পর কড়ার ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। আর মাঝে আমি দুবার কড়া ঢাকনা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর অল্প করে একটু জল দিয়েছিলাম। এখন মাংসটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এই রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগের থেকে একদমই পাল্টিয়ে গেছে। আর বন্ধুরা, আমি সব মিলিয়ে 25 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। যত ভালো করে মাংস কষানো হবে মটন কষার স্বাদ কিন্তু ততই ভালো হবে। এইবার এই খাসির মাংসটা সেদ্ধ করার জন্য আমি এইখানে একটা প্রেশার কুকার নিয়েছি। এবার কষিয়ে রাখা মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে সবটা দিয়ে দিলাম। এবার যে কড়ার মধ্যে আমি মাংসটা কষিয়েছি সেই কড়াটা ধুয়ে জলটা আমি এই প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমি এইখানে 1 লিটার জল দিয়েছি। আপনারা যদি গ্রেভি বেশি রাখতে পছন্দ করেন তখন জলটা আপনারা একটু বেশি করে দিয়ে দেবেন। এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আমি আটকিয়ে দিচ্ছি। এই মাংসটা সেদ্ধ করার জন্য আমি 7 থেকে 8টা সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করব। তবে বন্ধুরা, প্রেশার কুকারের উপর নির্ভর করে যে মাংসটা সেদ্ধ হতে কতগুলো সিটি দিতে হবে। তো এখন বন্ধুরা, 7 থেকে 8টা সিটি হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্রেশার কুকারে 8টা সিটি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই সময় আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো না, 10 মিনিট পর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। তো 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। মাংসগুলো এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এবার আমি মাংসটাকে প্রেশার কুকারের মধ্যে থেকে কড়াইতে ঢেলে নিচ্ছি। তো মাংসটা আমি কড়ার মধ্যে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এই মাংসটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি মাংসটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহী গরম মশলা।
গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, তৈরি হয়ে গেল মটন কষা। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে মটন কষা তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে, আর কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।